হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা দেব। আমি আজ তোমাদের সামনে পিহুর আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের গল্পের নাম আসলেই পানি কয়টি অবস্থা। গল্পটি লিখেছেন সাদিয়া জাফরিন। চলো তাহলে এবার গল্প শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকেই আমার কেমন যেন লাগছে, নিজেকে মনে হচ্ছে টারজানের মতো, আবার মাঝে মাঝে মনে হচ্ছে মোগলির মতো। নিজেকে রাজা রাজা লাগছে। এর পেছনে কারণ অনেকগুলো হতে পারে। এই যেমন, আমি স্কুলে একজন নতুন বন্ধু পেয়েছি, আমার মিশন মানে নামের অর্থ জেনেছি, এবং একই সাথে আমি এখন আমার নাম নিয়ে অনেক খুশি। এই নাম শুধু আমারই আছে, পিহু পল্লব। প্রতিদিনের মতো সকালের নাস্তা শেষ করে আমি হাঁটতে হাঁটতে স্কুলে গেলাম। স্কুলে পৌঁছে ক্লাসে ঢুকতে না ঢুকতে বাবলু পেছন থেকে আমাকে ডাকলো, পিহু এসো আমার সাথে বসো। আমি যে বাবলুর পাশে বসলাম। তারপর বলো, তুমি তোমার সমস্যা সমাধান করতে পেরেছো কিনা। আমি সুন্দর একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ আমি জানি আমার নাম কেন পিহু, আর এখন থেকে আমি এই নাম নিয়ে একদম মন খারাপ করব না। আর তোমার কথাই ঠিক, আমার নাম অন্যরকম, সব থেকে আলাদা। এরপর পুরো ঘটনা বাবলুকে খুলে বললাম। বাবলুর কেন যেন মন খারাপ হলো। এমন সময় ক্লাসে স্যার এসে পড়লেন, প্রথমেই বিজ্ঞান ক্লাস। স্যার বললেন, আজ আমরা পড়ব পানির অবস্থা, তবে তার আগে তোদের রোল কলটা করে নেই। আমাদের বিজ্ঞান শিক্ষকের নাম নিউটন বিশ্বাস, একেবারে মিলে গেছে, বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানী নিউটন। রোল কল করতে গিয়ে একেবারে শেষে আসলো রোল নম্বর 48। বাবলু তখন উঠে দাঁড়ালো এবং বলল, স্যার আমি বাবলু, এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি। নিউটন স্যার চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বাবলুকে বলল, তাহলে তুই একটু দাঁড়িয়েই থাক। স্যারের এই রকম সম্বোধনায় বাবলু একটু অবাকই হল। এরপর স্যার উপস্থিতির খাতাটা হ্যাচকা জোরে তার টেবিলের উপর রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তারপর বললেন, আজকে আমরা পড়ব পানির অবস্থা, তাহলে বাবলু তুই বল পানির কয়টি অবস্থা, দেখি তোর আগের স্কুলে কেমন পড়াশোনা করেছিস। বাবলু কিছুক্ষণ চুপ থেকে চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। আমিও হাঁ করে বাবলুর দিকে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে বাবলু যেন এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। পারবে তো বাবলু স্যারের প্রশ্নের উত্তর দিতে? সবাইকে চমকে দিয়ে বাবলু বলল, স্যার পানির প্রধানত দুটি অবস্থা। নিউটন স্যার বাবলুর জবাব শুনে মুখটা শক্ত করে বলল, আচ্ছা এই তাহলে শিখেছিস, তাহলে এখন বল দেখি দুটি অবস্থা কি কি। বাবলু হেসে দিয়ে বলল, এ আর কঠিন কি প্রশ্ন স্যার, পানির দুটি অবস্থা হলো পরিষ্কার পানি আর নোংরা পানি। পরিষ্কার পানি যেমন ফিল্টার করে আমরা যে পানি খাই, আর নোংরা পানি তা তো আমাদের চারপাশে নালা নর্দমা নদী সব জায়গাতেই আছে। স্যার আমি যখন ঢাকা গিয়েছিলাম, বুড়িগঙ্গার পানির গন্ধে আমার বমি এসে গিয়েছিল। বাবলুর উত্তরে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু নিউটন স্যার কোনো উত্তর না দিয়ে কি যেন চিন্তা করতে শুরু করলেন। এমনভাবে চিন্তা করতে আমি আগে কখনো নিউটন স্যারকে দেখিনি, শুধু আমি কেন অন্য কেউই দেখেনি। তারপর স্যার কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেল। ক্লাসের সবাই মহা টেনশন, বিশেষ করে ক্লাস ক্যাপ্টেনের অবস্থা তো খুবই খারাপ। সে বাংলা সিনেমার ভোটকা শয়তান জাম্বোর মতো করে বাবলুর কাছে এসে চিৎকার করে বলল, এই ছেলে ক্লাস 5 পড়ো, আর জানো না পানির কয়টি অবস্থা? কি আজব কথা বলে স্যারের মেজাজ খারাপ করে দিয়েছ, এখন স্যার যদি আমাদের আর না পড়ায়। বাবলু কিছু না বলে চুপ করে বসে থাকলো। স্কুল ছুটির পর আবার আমি আর বাবলু বাড়ির পথে হাঁটা শুরু করলাম।
এরপর আমি বাবলুকে একেবারে পুলিশের মতো ভাব নিয়ে জিজ্ঞাসা করলাম, বাবলু তুমি পানির দুটি অবস্থা বললে কেন? তুমি কি জানো না পানির তিনটি অবস্থা? কঠিন তরল ও বায়বীয় আমি জানি, এটা তো আমরা বই পড়ে শিখেছি, কিন্তু দেখো আমাদের চারপাশের পানির অবস্থা কি নোংরা। সে পানি খেয়ে আমাদের কত রকমের অসুখ বিসুখ হয়, মানে পানিবাহিত রোগ, আমাশয়, জন্ডিস, কলেরা ইত্যাদি হয়। কতজন মানুষ পারে ফিল্টার করে পানি খেতে? ফিল্টার করেও যে তুমি বিশুদ্ধ পানি পাবে তার গ্যারান্টি কি? আমি আমার চারপাশে যা দেখি সেটাই উত্তর দিয়েছি। কঠিন তরল বায়বীয় এগুলোর চেয়ে আমাদের বেশি জানা দরকার পানি কেন এমন নোংরা হয়ে যাচ্ছে, তারপর সেই সমস্যার সমাধান করা। এই কথাগুলো সে হরহর করে এক নিঃশ্বাসে বলে গেল। মনে হচ্ছে অনেক দিন ধরেই বলতে চাচ্ছিল কিন্তু সুযোগের অভাবে বলতে পারেনি। কিন্তু বাবলুর কথা শুনে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আসলেই তো পানির কেন এমন অবস্থা নামে দুরাবস্থা। বাসায় গিয়ে আমি এখন যে পানি দেখছি মনে হচ্ছে নোংরা পানি, আর মনে হচ্ছে পানির মধ্যে রোগ জীবাণুগুলো মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এক জীবাণু আরেক জীবাণুকে বলছে, চল দোস্ত পিহুর প্যাডের মধ্যে যাইয়া একটু আড্ডা মাইরা আসি। এটা ভাবতেই আমার গা গুলিয়ে বমি চলে আসলো। এরপর আমি ভাবা শুরু করলাম কেন আমাদের চারপাশে পানির এই করুণ অবস্থা। তখনই মনে পড়ল গুগল মামার কথা। আমি তড়িঘড়ি করে ভাইয়ার ঘরে ঢুকে কম্পিউটারের সামনে গিয়ে বসে গুগল মামাকে জিজ্ঞাসা করলাম, মানে লিখলাম রিজন অফ ওয়াটার পলিউশন, মানে পানি দূষণের কারণ। সাথে সাথে গুগল মামা আমাকে বের করে দিল উত্তর। সেগুলো হলো, মানুষ পানিতে হরহামেশা ময়লা ফেলে, এই যেমন লঞ্চে করে যাচ্ছে একটা চিপসের প্যাকেট ফেলে দিল নদীতে, ময়লা কাপড় চোপড় ধুচ্ছে, গরু ছাগলকে গোসল করাচ্ছে, অনেক গ্রামে এখনো খোলা পায়খানা ব্যবহার করছে। সবচেয়ে বড় কারণ হলো কলকারখানার সমস্ত ময়লা পানি সরাসরি নদীতে গিয়ে পড়ছে। সবগুলো কারণ পড়ে আমি এটা বুঝতে পারলাম সবগুলো কারণের পেছনেই মানুষ দায়ী। যদিও মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ভাবা হয়, মানুষ যদি বুদ্ধিমান প্রাণী হবে তাহলে কেন নিজেদের ক্ষতি করবে? এটা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন স্কুলে গিয়ে আমি বাবলুকে বললাম, তোমার জন্য একটা প্রশ্ন আছে, দেখি তুমি উত্তর দিতে পারো কি না। আগে আমাকে বলো, তারপর আমি উত্তর দিচ্ছি। মানুষ যদি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হয় তাহলে সে কেন নিজের ক্ষতি করে? বাহ পিহু, তুমি তো খুব দামি কথা বলেছ, তা এই প্রশ্ন কেন আসলো তোমার মাথায়? আমি কাল অনেক ঘাটাঘাটি করে বের করলাম যে পানি দূষণ করে মূলত মানুষ, কিন্তু মানুষ তো জানে দূষিত পানি আমাদের জন্য অনেক বিপজ্জনক, তাহলে মানুষ কেন করে? তাহলে চলো আমরা এর একটা সমাধান বের করার চেষ্টা করি। কিভাবে? আমরা সবাইকে বুঝাবো পানিকে পরিষ্কার রাখার জন্য আমরা কি কি করতে পারি, পানিতে ময়লা ফেললে আমাদের কি কি অসুখ হতে পারে ইত্যাদি। আমাদের কথা কি মানুষ শুনবে? আমাদের একজন বড় মানুষের সাহায্য লাগবে, কারণ তার কথায় মানুষ বিশ্বাস করবে। তাহলে কে হতে পারে আমাদের সেই মানুষটি? এই কথা বলতে বলতেই ক্লাসে নিউটন স্যার ঢুকলো। স্যার এসেই প্রথমে বললেন, বাবলু ছেলেটা কোথায়? বাবলু বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, জি স্যার আমি এখানে। স্যার শক্ত মুখে একটা হাসি দিয়ে বলল, তোর উত্তরটা কিন্তু ভালো ছিল, আমাকে নতুনভাবে ভাবালো, তাই আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে আমরা এখন সবাইকে ভাবাবো। স্যারের কথায় আমি আর বাবলু আনন্দে আত্মহারা, কারণ আমরা তো এটাই মনে মনে ভাবছিলাম। ক্লাসের সবাই একসাথে বলে উঠল, কিভাবে? তখন স্যার বলল, আমরা সব অভিভাবকদের স্কুলে আমন্ত্রণ করব। এরপর আমরা মানুষ কিভাবে পানি দূষণ করছে এবং এই দূষণ আমরা কিভাবে কমাতে পারি এটা নিয়ে আলোচনা করব। সাথে সাথে
পেছনের বেঞ্চে বসা একটা মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার আমার বাবা ওয়াসা, মানে পানি নিয়ে যারা কাজ করে ওই অফিসে কাজ করে, আমিও আমার বাবাকে আসতে বলবো। তখন বাবলু বলল, স্যার আমার বাবা কলেজের শিক্ষক আর মা এই জেলার ইউএনও, আমিও তাদের দুজনকেই নিয়ে আসব। ক্লাসের সবাই অনেক উত্তেজিত, কারণ তারা সবাই মিলে পানিকে দূষণ মুক্ত করবে। তারা সবাই মিলে সপ্তাহের শেষ দিন ঠিক করলো আলোচনা সভাটি করার। নিউটন স্যার বাবলুকে দায়িত্ব দিলেন ক্লাসের সবার অভিভাবকের তালিকা তৈরি করার জন্য, আর পিহুকে দিলেন নিমন্ত্রণ পত্র লিখতে। সপ্তাহের শেষ দিন মানে বৃহস্পতিবার সবার অভিভাবক চলে আসলো স্কুলে। সবাই একে অন্যের সাথে পরিচিত হচ্ছে, এমন সময় স্কুলের প্রধান শিক্ষক এবং নিউটন স্যার এসে সবাইকে সালাম দিয়ে আলোচনা শুরু করলেন। শুরুতেই তিনি বললেন, আসলে আমরা এই আলোচনা সভাটি করছি তার কারণ আমাদের নতুন ছাত্র বাবলু আমাদের ভাবাতে পেরেছে যে পানি নিয়ে আলোচনা করাটা খুব দরকার। স্যারের এই কথার পর ছাত্রছাত্রী বাবলুর দিকে ঘুরে তাকালো। আমিও মনে মনে খুব মজা পেলাম, কারণ আমার বন্ধুকে এখন সবাই হিরো ভাবছে। স্যার বললেন, আমরা যদি খুব দেরি করে ফেলি তাহলে একদিন আমাদের অনেক টাকা দিয়ে পরিষ্কার পানি কিনে খেতে হবে, অথবা পানি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ শুরু হবে। তারপর আলোচনায় অংশ নিলেন বাবলুর বাবা মা আর অনেক অভিভাবক। আলোচনা শেষে সবাই সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে এলাকার সমস্ত নদী নালা পুকুর ডোবা এগুলোতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করবে এবং সবাই সবার বাড়ির আশেপাশের নদী ও পুকুর ডোবা নিজেদের দায়িত্বে পরিষ্কার করে সেগুলো দেখাশুনো করবে। আর এইসব কাজে বাবলুর মা সহযোগিতা করবেন এবং সবসময় লক্ষ্য রাখবেন সবাই সবার কাজটা ঠিকমতো করছে কিনা। আলোচনা সভা শেষ হবার পর পিহু আর বাবলু ভীষণ খুশি, কারণ তারা যেমনটা ভেবেছিল ঠিক তাই হয়েছে। বাসায় ফেরার সময় পিহু বাবলুকে বলল, বাবলু তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তোমার থেকে আমি সব সময় নতুন নতুন জিনিস শিখি, তুমি সবার থেকে আলাদা। তখনই বাবলু চিৎকার করে বলে উঠল, কারণ আমি পিহু পল্লবের বন্ধু বাবলু। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দাও, আর এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা আগামী দিনে আরও একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজ এ পর্যন্তই বিদায়। Thank you.